গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর দেখো, এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে আমি একটু চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এইবার ঘর পরিষ্কার করতে লেগে গেছি। তো সামনে যেহেতু পুজো চলে আসছে, ওই জন্য ঘর বাড়ি একটু ঝুলঝেড়ে পরিষ্কার করে নেব, আর এটা সবাই করে। তো দেখো, এখন একটু চেয়ার এনে পাখাটাও পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবার জানালা টানালাগুলোও সব পরিষ্কার করে নেব, পর্দা টর্দাগুলো সব খুলে দেব, দিয়ে এই ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে নেব। তো চলো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এখানে একটা বালতিতে করে জল নিয়েও চলে এসেছি। আর এই জানালাটাই সব সময়ের জন্য আমাদের একটা নেট দেয়া থাকে, তো নেটটা যেহেতু দেয়া থাকে, ওই জন্য জানালাটার মধ্যে প্রচুর মাকড়সার জাল বাঁধে, ধুলো বালি। তো নেটটা খুলে দিয়ে এখন জানালাটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওই যে নেটটা নিয়ে গেলাম বাইরে, ওটা ঝেড়ে আবার এখানে পরে লাগিয়ে দেবো। তো এখন আলমারির মাথা টাতাগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, এই ঘড়িটা আমার বিয়েতে পাওনা হয়েছিল, ঘড়িটা খুবই বড়, তবে ব্যাটারি লাগালেও ঘড়িটা ঠিক চলে না, মানে ওটাকে একটু দোকানে দিলে আবার হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু সে আর দেয়া হয় না। আর এদিকে ভাই কাজ করতে করতে এদিকে ভাইপো ফোন করেছে, করে বলছে, পিসি আমি এখন বাবার সাথে পুজোর জামা কাপড় কিনতে যাব। তো ওর সাথে একটু কাজ করতে করতে ফোনেও কথা বলে নিলাম। আর এদিকে দেখো, ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা যেহেতু ব্ল্যাক কালারের, তো এটা প্রায়ই পরিষ্কার করা হয়, আর ব্ল্যাক কালার বলেই একটু ধুলো পড়লেই বোঝা যায়। তো চলো, এখন ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো, সব ঝুলঝাড়া হয়ে গেছে, পাখা পরিষ্কারও হয়ে গেছে, আর বিছানার উপরটায় কী অবস্থা দেখো, পুরো ঝুল নোংরা পড়ে, নিচে বিছানার উপরে পুরো ভর্তি হয়ে গেছে। তো এখন বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নেব, তো বিছানার চাদরটা তুলে ফেলবো, যেহেতু এর ওপরে প্রচুর নোংরা পড়েছে। আর ঘরবাড়ির অবস্থা দেখো, আর ওই জানলা মুছেছি, বালতিটাতে পুরো কালো জল ভর্তি। তো দেখো বন্ধুরা, এখন বিছানার চাদরটাকে আমি তুলে ফেলেছি, ফেলে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ সারা বিছানার মধ্যে ঝুল ঝাড়লেই তো বিছানার মধ্যে আগে পড়ে, তো বিছানার মধ্যে নোংরা ভর্তি, ওই জন্য ঝেড়ে নিয়ে এইবার একটা নতুন চাদর পেতে নেব। আর ওদিকে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, বিছানার চাদরটাও পাতা হয়ে গেল, আর বালিশের কভারগুলোও পরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঘরের ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, ড্রেসিং টেবিল আলমারি এগুলো সব মোছা হয়ে গেছে, বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু প্রচুর ঝুল নোংরা পড়েছিল। আর এই দেখো, পাখাটাকেও পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছ, পাখাটাও সুন্দর পরিষ্কার হয়েছে। এইবার ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব, নিয়ে মুছে নেব। এই দেখো ঘরের কি অবস্থা। আর এখানে অনেকটাই জামা কাপড় হয়েছে, তো সেগুলো চান করার সময় সব কেচে দেবো। এই দেখো কি অবস্থা, দেখো ঘর থেকে কত নোংরা বেরিয়েছে। তো চলো, এগুলো করে নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো ওগুলো করার পরে দেখলাম এই ওয়ার্ড্রপের মাথাটার ওপরেও নোংরা হয়ে আছে, তো ভাবলাম এটাও পরিষ্কার করে নিই, বলে আবার এটা পরিষ্কার করতে লাগলাম। আর এই ফুলদানির ফুলগুলো প্রতিদিনই ঝাড়া হয়, ঝাড়লে কী হবে, ওর মধ্যে একটা নোংরা থাকে, তো ভাবলাম আজকে ধুয়ে দিই। অনেক দিন ধরেই ভাবছি যে ধুয়ে দেব, তো আজকে ফাইনালি ভাবলাম ফুলগুলো ধুয়ে দিই, দিলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে, তো ফুলগুলোকেও নামিয়ে। তো দেখো, এখন ঘর ঝাড় দিতে চলে এসেছি, তো ঘরের মধ্যে থেকে দেখো কাগজ, প্লাস্টিক, ঝুল কত নোংরা বেরিয়েছে, তো এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো ওই ঘর ঝাঁটটা দিয়ে তারপরে আবার এই ঘরে চলে আসলাম, একটু এই ঘরেও ঝুল পড়েছে, তো এই ঝুলটুলগুলো একটু ঝেড়ে নেব, নিয়ে একটু এই ঘরের ড্রেসিং টেবিল আলমারিটাও একটু মুছে নেব। তো দেখো ঝুলঝাড়া হয়ে গেছে, এবার ড্রেসিং টেবিল আর আলমারিটা একটু মুছে নিচ্ছি, নিয়ে তারপরে ঘর মুছে নেব, নিয়ে তারপর যাব চান করতে। তো চলো, এগুলো এখন করতে থাকি। তো দেখো বন্ধুরা, চান টান করা হয়ে গেছে, আর কাঁচা কোচা করাও হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 12:30। তো এবার চলে যাব ছাদে, আর তার আগে একবার দেখাই। এই দেখো,
সব একবারে পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। তো চলো এখন ছাদে যাব, ছাদে গিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি আর এখন বাজে প্রায় 12:30 মতো। তো এখন চান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে দু বালতি জিনিস এনেছি, ওই বালতিটাতে ফুল, আর ফুলগুলো আর কি ধুয়ে দিয়েছি, প্রচুর নোংরা, প্রতিদিন ঝাড়তাম কিন্তু দেখলাম একটু ধুয়ে দিই তাহলে ভালো পরিষ্কার হবে, ওই জন্য ওগুলো ধুয়ে দিয়েছি। আর এতে জামা কাপড়, পর্দা, বিছানার চাদর সব আছে। তো এখন এগুলো মেলে দেব, দিয়ে তারপরে নিচে যাব। না, তারপর মাছকে একটু খাবার দিয়ে দেবো, আজকে যেহেতু সকালবেলা আর ছাদে আসিনি, দেখলেই তো ঘরবাড়ি পরিষ্কার করছিলাম, যেহেতু সামনে পুজো চলে এসছে, ওগুলো মেলে দিয়ে আবার পরে কথা বলছি। আর দেখো বন্ধুরা, এখানে এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর প্রচুর হাওয়া দিচ্ছে, তো জামা কাপড়গুলো মেলছি আর ওগুলো ক্লিপ দিয়ে দিয়ে আটকে দিচ্ছি। আর মেঘও করে আছে, তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আবার একটু একটু রোদ্দুর উঠছে, দেখে তো মনে হচ্ছে না যে আজকে জিনিসপত্র শুকাবে, তো তবুও মেলে দিলাম এত জিনিসপত্র, ঘরের মধ্যে কোথায় দেব, তাই এখানে একটু মেলে দিলাম, যদি জলটা ঝরে যায় তাহলে ঘরে নিয়ে যাওয়া যাবে। তো চলো এখন জামা কাপড়গুলো সব মেলে দিই, দিয়ে তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। ওদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে আর মাছকে খাবার দিয়ে দিলাম, দিয়ে এখন একটু উপরের ছাদে এসেছি। আর জামা কাপড় মেলার পরে দেখছি, এমনি তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে একটু করে, রোদ্দুর বেরোচ্ছে, তো মেঘ তো করে আছে, তো ভাবছি বৃষ্টি আসবে কিনা, ওগুলো আবার নিয়ে যাব কিনা সেটাই। এই দেখো আমাদের গাছে দুটো পেঁপে হয়েছে, আর বাবা আজকে অনেকটাই বরবটি তুলে নিয়ে গেছে। তো গাছে আর জল দেয়া লাগবে না, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে তখন আর গাছে জল দিতে লাগে না, আর তা না হলে প্রতিদিনই জল দিতে লাগে, কারণ চারতলার উপরে তো বাগানটা, মানে একবেলা জল না দিলেই কেমন শুকিয়ে যায়। তো মাছকে খাবার তো দেয়া হয়ে গেছে, তো এবার আমি নিচে চলে যাব, তো দেখি চলো মাছগুলো খাচ্ছে কিনা। খাচ্ছে, তো চলো নিচে চলে যাই। আর আজকে আমাদের এখনো রান্না বসেনি, প্রায় 1:45 বাজতে যায়। দেখো মা এদিকে রান্না করছে, আর আজকে আমাদের তো রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, কিছুই রান্না হয়নি, শুধু চিকেন আর অল্প বিস্তর কালকের আছে, চাটনি আছে আর একটা কচুর তরকারি আছে, এই দিয়ে আজকে আমাদের দুপুরে রবিবারে লাঞ্চ ছাড়তে হবে, কিছু করার নেই। ও কাজে ব্যস্ত, পুজোর সময় এসেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব করা, আমিও এদিকে বাইরে বাজার হাট, যদি বৃষ্টি আসে বলে বাজার করতে গিয়ে বেরোলাম, রেশন নিতে গেলাম, দিয়ে একেবারে পুরো আমাদের সময় চলে গেল, এখন দুটো বেজে গেছে, শুধু মাংসের ঝোল, চাটনি আর ভাত। আজকে দেখে নাও চিকেনটা দারুণ কাটাপাটি হয়েছে না, না ঠিক আছে দেখে নাও। আদা, পেঁয়াজ, রসুনকে পেস্ট করে নিলাম, মুখে বলে দিচ্ছি সবটা দেখানো সম্ভব হলো না। আদা, পেঁয়াজ, রসুনকে পেস্ট করার পরে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিলাম, কর্নফ্লাওয়ার দিলে ছাড়বে না জিনিসটা, একদম ঘন ঘন করে গুলবে। এই দেখো লোটে ফ্রাই হয়ে গেল, ঘন ঘন গোলার পরে নুন হলুদ, নুন টুন, লঙ্কা টঙ্কা, হলুদ টলুদ যা দেওয়ার দেবে, এই দেখো কিরকম একটু তেলে ভাজবে, কি সুন্দর মচমচে খসখসে চায়ের সঙ্গে দেখো সস দিতে পারো, গোটা গোটা লোটের ফ্রাই, এই দেখো দেখছো কিরকম
অবশ্যই লঙ্কাটা দেবে, লঙ্কা না দিলে ভালো লাগবে না। আর আদা পেঁয়াজ রসুন, একটা ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার বেসন আদা পেঁয়াজ রসুন ডিম দিয়ে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নেবে, একদম ঘন ঘন হয়ে যায় যেন, তাহলে খুব সুন্দর গায়ে লেগে থাকবে। তোমরা এই রেসিপিটা করে খাও, যদি লোটে মাছ খাও, তুমি তো লোটে ঝুড়ো খাইয়েছো, আমি ঝুড়ো করেছি, তোমাদের লোটের ফ্রাই, গোটা গোটা লোটের ফ্রাই খুব বড় দরকার নেই, ছোটো ছোটো লোটা কিনবে, আর বড় বিশেষ হলে সেটাকে তুমি আধখানা করে নেবে। দেখো লোটের ফ্রাই যত সুন্দর হচ্ছে, দেখো এই দেখো ডিশটা, এতে একটু সস দেবো, সস দিয়ে চায়ের সঙ্গে সন্ধ্যেবেলা চা, দেখেছ করবে, কিন্তু এটাকে ডিম দিয়ে ফাটাবে, ভুলবে না, আদা পেঁয়াজ রসুন বেসন কর্নফ্লাওয়ার ডিম, তিন চাই কটা জিনিস দিয়ে গুলবে, নুন লঙ্কা হলুদ দিয়ে দেবে, দিয়ে তেলের মধ্যে ছাড়বে। আর দেখো বন্ধুরা, সন্ধেবেলা মা এখন লোটে মাছের চপ ভেজেছে, তো সন্ধেবেলার টিফিনে এই লোটে মাছের চপ, স্যালাড আর চা, এটাই খাওয়া হবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা।